ভালোবাসার দিন 14 ফেব্রুয়ারিতে কক্সবাজারের হোটেলে নিয়ে এক নারীকে হত্যা করেছে 51 বছরের এক ব্যক্তি। র‍্যাবের ভাষায় মুস্তাফিজ নামে ওই ব্যক্তি সিরিয়াল রেপিস্ট। মাদক ব্যবসার পাশাপাশি একাধিক নারী সঙ্গ তার নেশা। 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে স্বামী স্ত্রী পরিচয়ে ওই নারীকে হোটেলে নিয়ে যায় তিনি। হোটেল রেজিস্টার মতে ওই নারীর নাম জেসমিন আক্তার। ভালোবাসা দিবসে টাকার বিনিময়ে ওই নারীকে হোটেল কক্ষে নিয়ে যান তিনি। পরে বাগবিতন্ডার এক পর্যায়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই নারীকে। এরপর হোটেল কক্ষ থেকে পালিয়ে যান তিনি এবং বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত মোবাইল ফোন। তবে বাগের হাটে থাকা তার স্ত্রীকে একজন ফোন করে জানায় তার স্বামীকে চট্টগ্রামের হাটাজারিতে দেখেছেন। সেই কল রেকর্ডের সূত্র ধরেই হাটাজারির একটি চায়ের দোকান থেকে মুস্তাফিজকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব জানায় মুস্তাফিজ একজন সিরিয়াল রেপিস্ট। মাদক ব্যবসার পাশাপাশি নারীদের একান্ত সঙ্গ উপভোগ করেন তিনি। সেদিনও যৌন উত্তেজক ওষুধকে মুস্তাফিজ ওই নারীর সাথে মিলিত হতে চাইলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হত্যা করা হয় ওই নারীকে। র‍্যাব আরো জানান মুস্তাফিজের বিরুদ্ধে বিভিন্ন সময় মাদকের 6টি মামলা রয়েছে। মিশু গুপ্ত, সিসিএন, কক্সবাজার।